আজকে আমরা রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহরের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেশন করছিলাম। সেখানে আমরা যেটা দেখেছি, ছাত্রছাত্রীদের একদম স্বতঃস্ফূর্তভাবে সাড়া ওরা দিয়েছে। সকাল থেকে আমরা প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে রয়েছে থিওরিটিক্যাল সেশন। সেখানে আমরা একটা বার্তা দিতে চাইছি, ভারতবর্ষের এই সম্পর্কে ভারতবাসী হিসেবে আমরা প্রথমে গ্রহণ করব, নিজেদের জীবনে যোগকে ব্যবহার করে আমরা শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাব। ব্যক্তির উন্নতি, সমষ্টির উন্নতি এবং সমাজের উন্নতি, এই তিনটে বিষয়কে যোগ সম্পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম এবং তার সাথে সাথে সমগ্র বিশ্বকে আমরা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যোগ অনুশীলনের মাধ্যমে সমগ্র বিশ্বকে নিজের পরিবারের এক পরিবারের মুক্ত করার যে চিন্তাভাবনা সেটাকে গ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সুস্থ রাখার সবাইকে চেষ্টা করবেন প্রতিনিয়ত, সেটাই যোগের বার্তা। আজকের এই যে অনুষ্ঠানটি হলো তার মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, আপনারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং সমাজে এই যোগের বার্তা দেবো। সবার মনে করে সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, একটা সুন্দর নির্মল পরিবেশের মধ্য দিয়ে যাতে আমাদের আগামী প্রজন্ম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বার্তা দেবে আমাদের সবার। স্যার, আপনি স্যার কোথা থেকে এসেছেন? স্যার আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের আহ্বানে এসছি। আমি বেসিক্যালি যোগা থেরাপিস্ট, ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল। দীর্ঘ 10 বছর যাবত আমি ওখানে যোগা থেরাপিস্ট কাজ করছি। আর তার আগে আমার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে যোগ থেরাপিতে, এবং মাস্টার্স করছি আমি স্বামী বিবেকানন্দ যোগ ইউনিভার্সিটি। বহু জায়গায় ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন স্টেটে, সাউথ ইন্ডিয়াতেও আমার যাওয়ার সুযোগ রয়েছে এই বিষয়টা নিয়ে। আমরা দেখেছি বর্তমানে 8ম যোগ দিবস আমরা পালন করলাম, তো সেখানে আগের চাইতে মানুষের সচেতনতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, মানুষ অনেক বেশি যোগের দিকে ঝুঁকছেন এবং দিনে দিনে সবাই বুঝতে পারছেন যে যোগের প্রয়োজনীয়তাটা কতটুকু বিশেষ আমাদের জীবনে। স্যারের নামটা কি জানি? সুমন্ত দেব। থ্যাংক ইউ স্যার। আমি এই আয়োজকদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে প্রথমে অভিনন্দন জ্ঞাপন করছি, আর বিশেষ যোগা শিক্ষক সুমন্ত দেবকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে 25 বছর কাজ করেছি। 25 বছর শিক্ষকতা করার পর আমার যে অভিজ্ঞতা, এরকম উদ্যোগ রামকৃষ্ণ মহাবিদ্যালয় গ্রহণ করে থাকে। আমিও আমার জীবনে রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে অনেক পেয়েছি। আমিও কিছু কিছু ক্ষেত্রে যোগ শিক্ষা শুরু করেছি। আমি প্রায় 15-20 বছর যাবৎ এই যোগগুলো শেখার চেষ্টা করছি, এখনও শেষ হয়ে যায়নি। আমি হরিদ্বারে গিয়ে 7 দিন ক্যাম্প করেছি 2009 সালে।